বন্ধুরা, টেক বেঙ্গল ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগত। আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেটস জানতে পারবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি কি ঘোষণা করল, কত তারিখ পর্যন্ত লকডাউন চলবে এবং রাজ্যের কোন কোন জায়গাগুলো গ্রিন জোনের মধ্যে থাকবে এবং কবে থেকে বাস চলবে এবং বাসে কতজন যাত্রী চলাফেরা করতে পারবে আর মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো কবে হবে, সেই সমস্ত তথ্যগুলো আপনারা এই ভিডিওটিতে জানতে পারবেন। তো এই ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সেই জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে প্রথম যে আপডেটসটি সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে 3রা মে দ্বিতীয় দফা লকডাউনের শেষ দিন, তারপর আবার লকডাউন বাড়াবার এই আশঙ্কা। যদিও ইতিমধ্যে রেড জোন ছাড়া দোকান খোলার নির্দেশ দিয়েছে কেন্দ্র, তা নিয়ে কেন্দ্রের সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সংখ্যায় মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করে দেন রাজ্যের গ্রিন জোনে ট্যাক্সি চালু হবে সোমবার থেকে, কলকাতায় অরেঞ্জ জোনে হলুদ ট্যাক্সিকে অল্প অল্প ছাড় দেওয়া হবে, বিষয়টি পুলিশকে দেখে নেওয়ার কথা বলেন তিনি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রাজ্যের গ্রিন জোনগুলিতে সোমবার থেকে চলবে বেসরকারি বাস। তো বন্ধুরা, এখানে আপনারা বুঝতে পারলেন রাজ্যের যে যে অঞ্চলগুলো গ্রিন জোনের মধ্যে থাকবে সেখানে সোমবার থেকে বাস চলাফেরা করবে। তবে এদিন তিনি নির্দিষ্টভাবে বলে দেন বাসে 20 জনের বেশি যাত্রী নেওয়া যাবে না, প্রতিদিন বাস স্যানিটাইজ করতে হবে, সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে চলতে হবে, মাস্ক বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে, নিয়ম লঙ্ঘন করলে অনুমতি তুলে নেওয়া হবে। সেই সঙ্গে 4ই মে থেকে রাজ্যের গ্রিন ও অরেঞ্জ জোনে বেশ কিছু ছাড় ঘোষণা করেন তিনি, যেমন খোলা থাকবে চা ও পানের দোকান, তবে সেই সঙ্গে দোকানে কোনো আড্ডা মারা যাবে না, চা বা পানবিড়ির দোকান থেকে প্রয়োজনের জিনিসটুকু নিয়ে বাড়ি ফিরে যেতে হবে, তা না হলে বন্ধ করে দেওয়া হবে দোকান। তিনি বলেন আড্ডা কোনোভাবেই এখন অ্যালাউ করা হবে না। কিছু আয়রন স্টিল প্ল্যান্ট, কনস্ট্রাকশন প্ল্যান্ট খুলবে বলেও এদিন সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে রেড জোনের ক্ষেত্রে অনুমতি আবশ্যক, অনুমতি ছাড়াও কোথাও কোনো কিছু খোলা যাবে না, তাই এদিন স্পষ্ট করে দেন তিনি। সেই সঙ্গে স্পষ্ট করে দেন কন্টেইনমেন্ট এরিয়ায় সম্পূর্ণ লকডাউন থাকবে, সেখানে এখনই কিছু করার নেই। তো চলুন বন্ধুরা, এবার জেনে নিন রাজ্যের কোন কোন জেলাগুলো গ্রিন জোনের মধ্যে থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই সমস্ত 8টি জেলা গ্রিন জোনের অন্তর্ভুক্ত। এই 8টি জেলাতে সোমবার থেকে বাস চলাচল মোটামুটি স্বাভাবিক হবে এবং দোকানপাট কিছু কিছু খুলবে। তো বন্ধুরা, আজকের ঘোষণা থেকে একটা জিনিস জানা গেল, সেটা হচ্ছে রাজ্যের যে সমস্ত গ্রিন জোন রয়েছে সে সমস্ত গ্রিন জোনগুলিতে সোমবার থেকে বাস চলাচল করবে এবং বাসে 20 জনের বেশি যাত্রী নেওয়া যাবে না। আর যে সমস্ত দোকানপাটের কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে সেই সমস্ত দোকানপাটগুলি খোলা থাকবে। তো বন্ধুরা, এবার চলুন আমরা দ্বিতীয় আপডেটসটি জেনে নিই, যেখানে মাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষাগুলো কবে হবে সেটা আমরা একটু জেনে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে করোনা ভাইরাস সংক্রমণের জেরে মাঝপথে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বন্ধ করে দিতে হয়েছিল, এদিকে মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছিল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সব সংশয়ের অবসান ঘটালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জানালেন পশ্চিমবঙ্গে মাধ্যমিকের ফল প্রকাশিত হবে আর বাতিল হবে না উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাও। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায় জানান মাধ্যমিকের খাতা দেখা হয়ে গিয়েছে, নম্বর সংগ্রহ করার প্রক্রিয়া শুরু হতে চলেছে আর পরিস্থিতি স্বাভাবিক হলেই ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। এক্ষেত্রে পরিস্থিতি অনুসারে পরে ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এদিকে করোনা পরিস্থিতিতে স্থগিত রাখা হচ্ছে উচ্চ মাধ্যমিকের বাকি 3টি পরীক্ষা। বাকি পরীক্ষা কবে হবে তা নিয়ে পড়ুয়া থেকে অভিভাবক সবার মধ্যে সংশয় দেখা দিচ্ছিল। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান 10 জুনের পরে উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা নির্ঘণ্ট প্রকাশ করা হবে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত নির্ঘণ্ট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তো বন্ধুরা, আজকে এই ছিল গুরুত্বপূর্ণ আপডেটস। এরকম নিয়মিত আপডেটস পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো।